নতুন রেকর্ড করলেন চিত্রনায়িকা পরিমনি। দুই বাংলা মিলে নির্মাণ করা হচ্ছে যৌথ প্রযোজনার ছবি রক্ত। এই ছবিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আইটেম গানে দেখা যাবে ডালিউড অভিনেত্রী পরিমনিকে। কলকাতায় সম্প্রতি গানটির শুটিং শেষ করেছেন পরি। গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণিকা কাপুর। বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব গানটির কোরিওগ্রাফি করেছেন। রক্ত ছবির আইটেম গান নিয়ে পরি বলেন, এমন বিগ বাজেটের আইটেম গান দুই বাংলার চলচ্চিত্রে এর আগে কখনো দেখা যায়নি। গানটিও হয়েছে দারুণ শ্রুতিমধুর। এটি প্রকাশের পর দুই বাংলাতেই গানটি সুপারহিট হবে বলে আমার বিশ্বাস। আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে রক্ত ছবিটি। এতে পরিমনির নায়ক হয়েছেন ঋত্বিক রোশন।